নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টে আমরা অনেক দূরে গিয়ে এসেছি, আশা করি আরও অনেক দূরে গিয়ে যাব। আজকে আমরা একটা ছবি নিয়ে কথা বলব। 2018 সালে ছবিটি রিলিজ করেছিল, SBF প্রযোজিত, সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত, সঙ্গীত করেছিলেন অনুপম রায়, ছবির নাম উমা। আচ্ছা, এনিওয়ে, সো ক্যান উই গো টু কলকাতা টু এক্সপেরিয়েন্স দ্য রিয়েল পূজো? ওকে, এখন খাও। এটা একটি অসাধারণ ছবি। অসাধারণ এই কারণে যে ছবিটা একটা এইম রাখে, সেই এইমটাকে অ্যাচিভ করার জন্য একের পর এক মানুষ এবং হার্ডলসগুলোকে পেরিয়ে যেতে হয় এবং শেষে গিয়ে সাকসেস আসে। এর ফলে কি হয় যে একটা কার্ভ তৈরি হয় ইমোশনের, সেই কার্ভটা কখনো ডাউনওয়ার্ডস হয় না। ব্যাপারটা কি, আরে একটা ছোটখাটো বাড়ির পুজো হলে আমি অসময় ম্যানেজ ট্যানেজ করে দিতাম, কিন্তু তুই তুই যেটা চাইছিস আমি বুঝতে পারছিস, সেটা করা এই মার্চ এপ্রিলে পুরো শহর জুড়ে দুর্গা পুজো ক্রিয়েট করা, কারণ প্রতি পদে পদে অল্প অল্প করে এগিয়ে যাওয়া এবং সেই সমস্ত হাবিলগুলোকে ভেঙে ভেঙে যাওয়া, যার ফলে ইমোশনের গ্রাফটা সবসময় বাড়তে থাকে। এক্ষেত্রে এটা ছবির প্লাস। ছবির গল্পটা একটু ছোট করে বলে দিই। এক প্রবাসী বাঙালি যিনি থাকেন তার ছোট্ট মেয়ের সাথে, ভদ্রলোকের স্ত্রী মেয়েটির বাচ্চা অবস্থায় ছেড়ে চলে যান, বাবা আর মেয়ে সুখে শান্তিতে রয়েছে সুইজারল্যান্ডে। হঠাৎ জানতে পারা যায় যে মেয়েটির একটি অসুখ আছে যার ফলে সে বেশি দিন বাঁচবে না। I meant take her to Kolkata now or at the earliest. I've studied her file in depth this week and there's been a sudden drop in her count. I'm afraid she might not make it till October. কিন্তু তার আগেই বাবা তাকে কলকাতার দুর্গাপুজো দেখানোর ব্যাপারে প্রতিশ্রুতি দেয়। সেখানেই সমস্যা, যার ফলে একটা নকল দুর্গা উৎসব তৈরি করতে হবে, এইরকম একটা চিন্তাধারা নিয়ে কলকাতায় পাড়ি দেয় মেয়েটির বাবা যিশু সেনগুপ্ত। আমি কোনো ইভেন্ট ম্যানেজার নই, বুঝেছেন? কার সঙ্গে কথা বলছেন বুঝতে পারছেন আপনি? আমি কে? আপনাদের সার্বজনীন পুজোর সেক্রেটারি আমি? আরে কি মুশকিল, আমি তো এটা বুঝতেই পারছি না যে এত ঢাকঢাকির কি আছে। এটা তো ওনার ছোট্ট মেয়ের জন্য, আর আমরা তো শুনলাম যে আপনার হাতে তেমন বিশেষ কোনো কাজও নেই। এই শুন 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 শুন, এসব বাজে কথা কে বলেছে? এবং সেখানে এসে একের পর এক মানুষকে কিভাবে বোঝানো হয়, তাদেরকে কিভাবে রাজি করা হয় এই অসম্ভব পরিকল্পনাতে, শেষ পর্যন্ত তারা যান এক ফিল্ম ডিরেক্টরের কাছে এবং একটা ফিল্ম সাজানো হয় যেটা একটা রিয়েল সেট। আমরা যেটা করব, আমরা বেসিক লোকেশন শেডিউলস কিছু সিনস তৈরি করে রাখবো, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যে কারণে আমাদের এখানে আসা, সেটা হচ্ছে যে গোবিন্দ যেরকম ঠিক হয়ে গেছে, আমার বাকি টিমটাকে আমার দরকার। আবার কিসের টিম, কারা এরা? বিশ্বরূপ কর্মকার, রাস্তা থেকে, বাড়ি থেকে, ভাসান থেকে, লাইট সেট, এভরিথিং সাজানো হয় এবং সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়। বাবা বাবা, ওই যে চাপের মধ্যে করা হয় এবং তার মধ্যেই কিছু না কিছু সমস্যা ঘটতে থাকে। খুব সুন্দরভাবে ছবিটি নিয়ে যাওয়া হয়েছে। ছবিটির মুখ্য চরিত্রে যারা কাজ করেছেন তারা যিশু সেনগুপ্ত, সারা সেনগুপ্ত, শ্রাবন্তী, সায়ন্তিকা, রুদ্রনীল ঘোষ, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ। আমার ওয়েলফেয়ারটা তো আমায় দেখতে হবে গৌতম দা, সেটা আমি দেখবো না। আমি বুঝতে পারছি না এই পুজোটা আপনার কি ক্ষতি করছে। বাইরের লোক কথা বলছে কেন গৌতম দা? কি, আরে বাইরের লোকের কথা শুনবো না আমি? না না, আপনার কথা শুনবো না। আপনি শুনবেন না বললে তো হবে না। না না, এক মিনিট, লিগ্যাল নোটিশ আছে, কাকে দেবো? এই যে আপনাকে। না না, এক মিনিট, আমাদের তো পুলিশ পারমিশন রয়েছে। অফকোর্স, হ্যাঁ, সেটা পূজো করার জন্য, আমার ক্লায়েন্টকে হ্যারাস করার জন্য। এবারে মজা হচ্ছে যে প্রচুর চরিত্র নেওয়া হয়েছে এখানে,
এবং প্রচুর চরিত্রদের বেশ বিভিন্ন রকম কাজে ইনভলভ করা হয়েছে। ঘটনাটার একটি স্ট্রেট লাইন রাখা হয়েছে যেটা যিশু সেনগুপ্ত এবং তার মেয়েকে নিয়ে চলেছে। এই স্ট্রেট লাইন থেকে কখনো গল্পটা এদিক ওদিক সরে যায়নি। এই যে এত বছর ধরে গল্প বলছো, সেগুলো দেখবো না? ম্যাডক্স স্কোয়ার, এক ডালিয়া, বসপুকুর, দেশপ্রিয় পার্ক, তারপর এক মিনিট, এগুলো ইজ নট পসিবল, নট পসিবল। প্রথমে একবার শুধু অঞ্জন দত্ত যে পরিচালক হিসেবে কাজ করছে এই মিথ্যে একটা স্বপ্ন বা ছবি তৈরি করার জন্য, তার জীবনে নিয়ে প্রথম দিকে একটু সরে গেলেও গল্পটা কিন্তু তারপর স্ট্রেট লাইনে চলেছে। ইউ নো দ্য ওয়ান্স ইউ স্যাও কামিং ফ্রম দ্য এয়ারপোর্ট, মুদি আলী, মোহাম্মদ আলী পার্ক, এগুলো সব ডে আফটার টুমরো, তোরসো দিন। ঠিক আছে নন্দদা, এবার হাসো। ওকে অপূর্ব, ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, হ্যাঁ আপনি ডুম করে কথা দিয়ে চলে যান। এবং এই স্ট্রেট লাইন থেকেই ডালপালাগুলো বিস্তার করেছে, গল্পটা খুব সুন্দর করে এগিয়ে গেছে। যার ফলে গল্পটার একটা টোটাল ইম্প্যাক্ট আমরা পেয়েছি। ভীষণ সুন্দর ছবি, আপনারা অবশ্যই দেখুন, ইউটিউবে পেয়ে যাবেন। অবশ্যই দেখবেন, আবার আসবো আগামী পর্বে, ভালো থাকবেন, নমস্কার।